হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সবাইকে সুনিরিয়াস ওয়ার্ল্ডে স্বাগত। সুনিরিয়াস ওয়ার্ল্ডে আমি হচ্ছি সুনেত্রা। তোমরা আমাকে অনেকেই চেনো, তো যারা চেনো না তাদের জন্য বলে দিচ্ছি, আমার নাম সুনেত্রা রয়। আমি একজন মানে পেশায় একজন অঙ্কের শিক্ষিকা। পেশায় শিক্ষিকা হওয়ার জন্য ছাত্রছাত্রীদের কাছ থেকে অনেক ভালোবাসা পেয়েছি, পেয়ে থাকি এবং পাইও, তো সেটা খুব ভালো লাগার জায়গা আমার নিজের কাছে। তো আমার আমার মনে হয় যে ছাত্রছাত্রীদের কাছ থেকে একজন মানে টিচারকে ভালোবাসা এবং ভালো লাগাটা কিন্তু সেই টিচারের একটা মানে অনেক বড় প্রাপ্তি বলে আমার মনে হয়। সব সময়তেই খুব রাগান্বিত হয়ে, আমি খুব রাগান্বিত টিচার, একজন ভীষণ রাগী টিচার, সেই রকম ইমেজটা যেমন দরকার, সেরকম মানে শাসন করার একটা জায়গা থাকা যেরকম দরকার, ছাত্রছাত্রীদের সাথে মিশে ভালোবাসার জায়গাটা তৈরি করাটাও অনেক বেশি জরুরি। এটা আমার ব্যক্তিগত মত। তো আমি ছাত্রছাত্রীদের মধ্যে মিশে থাকতে বেশি ভালোবাসি এবং ওদের সবসময় একজন মানে টিচার একজন হচ্ছেন ফ্রেন্ড, ফিলোসফার অ্যান্ড গাইড। অবভিয়াসলি সবার ফার্স্টে মানে ফ্রেন্ড ব্যাপারটা কিন্তু আসছে, তো ওদের সাথে কিন্তু ফ্রেন্ডলি হওয়াটা জরুরি। শিক্ষিকা হওয়ার সাথে সাথে আমি কিন্তু একজন মাও বটে। তো আমারও একটি ছোট বাচ্চা আছে, সেই বাচ্চার কথা মাথায় রেখেই আমি আজকে একটা কবিতা আবৃত্তি করব। শুধু বাচ্চা নয়, এই কবিতাটা অ্যাকচুয়ালি প্রত্যেকটা মা বাবারই শোনা উচিত। যে সমস্ত ছেলেমেয়েরা বয়স সন্ধিকালে এসে পৌঁছেছে, সেই সমস্ত ছেলেমেয়েদের সাথে সব সময় মানে মানে মিসবিহেভ করা এবং তাদের সাথে কারণে অকারণে তাদের মনটাকে না বুঝে আমরা যে তাদের মনের উপর একটা চাপ সৃষ্টি করি, সেইটা আমাদের হয়তো করাটা উচিত নয়। আমি আমি যেমন আমার বাচ্চাকে সবসময় কিন্তু ইঁদুর দৌড়ের পেছনে দৌড় করাই না, ইঁদুর দৌড়ে মানে সামিল করি না, সেটা আমি না, আমার হাজবেন্ড বা আমার বাড়ির লোক যারাই আছেন প্রত্যেকে। তো তোমাকে সব কিছুতে প্রথম হতে হবে, তোমাকে সব কিছুতে ভালো কিছু করতে হবে, তোমাকে সব কিছুতে সবার টপ হতে হবে, এটা কিন্তু আমাদের মোটিভ নয়, মোটিভ হওয়া উচিত নয়। তাহলে একটা প্রাণকে হয়তো এই প্রেশার যে আমরা দিই, এই প্রেশারটা নিতে না পারার ক্ষমতা তার নাও থাকতে পারে, সেক্ষেত্রে সেই প্রাণ কিন্তু অকালে ঝরেও যেতে পারে, এটা আমাদের মাথায় রাখা উচিত। তো আজকে সেইটা নিয়েই আমি একটা মানে পাঠ করব, কবিতা পাঠ করব, যার নাম টিউটোরিয়াল। টিউটোরিয়াল লিখেছেন জয় গোস্বামী, ওনার কবিতাটি আমি তোমাদেরকে পাঠ করে শোনাব। তোমাকে পেতেই হবে শতকরা অন্তত 90-92-এর বেশি, তোমাকে হতেই হবে একদম প্রথম, তার বদলে মাত্র 85। 5টা নম্বর কম কেন? কেন কম? এই জন্য আমি রোজ মুখে রক্ত তুলে খেটে আসি, এই জন্যে তোমার মা কাক ভরে উঠে সব কাজকর্ম সেরে ছোটবেলা থেকে যেত তোমার স্কুলে পৌঁছে দিতে, এই জন্য কাঠ ফাটা রোদ্দুরে কী প্যাচপ্যাচে বর্ষায় সারাদিন বসে থাকতো বাড়ির রোয়াকে কিংবা পার্কের বেঞ্চিতে, তারপর ছুটি হতে ভিড় বাঁচাতে মিনি বাস ছেড়ে অটোওয়ালাদের ওই খারাপ মেজাজ সহ্য করে বাড়ি এসে না হাঁপিয়ে আবার তোমার পড়া নিয়ে বসে পড়ত, যতক্ষণ না আমি বাড়ি ফিরে তোমার হোমটাক্স দেখছি, তারপরে আঁচলে মুখ মুছে ঢুলতো গিয়ে ভ্যাপসার রান্নাঘরে, এই জন্যে হাড় ভাঙা ওভার টাইম করে তোমার জন্য আন্টি রাখতাম, মোটা মাইনে ভদ্রতার চা জল খাবার সপ্তাহে 3 দিন, তাতে কত খরচা হয় রে রাস্কেল, বুদ্ধি আছে সে হিসেব করবার? শুধু ছোট কালে নয়, এখনো যে টিউটোরিয়ালে পাঠিয়েছি জানিস না কিরকম খরচাপাতি তার, ওখানে একবার ঢুকলে সবাই প্রথম হয়, প্রথম প্রথম, কারো অধিকার নেই দ্বিতীয় হওয়ার, রোজ যে যাস দেখিস না কত সব বড় বড় বাড়ি,
ও পাড়ায় কত সব গাড়ি আসে, কত বড় গাড়ি করে বাবা মারা ছেলে মেয়েদের নিয়ে নিতে যায়। আর ওই গাড়ির পাশে পাশে না পিছনে ওই অন্ধকারটায় রোজ দাঁড়াতে দেখিস না নিজের বাবাকে? হাতে অফিসের ব্যাগ, গোপন টিফিন বাক্স, খেমো জামা ভাঙা মুখ দেখতে পাস না? মন কোথায় থাকে ওই মেয়েগুলোর দিকে যারা তোর সঙ্গে পড়তে আসে? ওরা তোকে পাত্তা দেবে ভুলেও ভাবিস না। ওরা কত বড় লোক, তোকে পাত্তা পেতে হলে থাকতে হবে বিদেশে, ফরেনে, এনআরআই হতে হবে, এনআরআই, এনআরআই, তবেই ম্যাজিক দেখবি। কবি সাহিত্যিক থেকে মন্ত্রী অব্দি একটাকে চেনে আমাদেরও নিয়ে যাবি, তোর মাকে আমাকে মাঝে মাঝে রাখবি নিজের কাছে এনে, তার জন্য প্রথম হওয়া দরকার প্রথমে। তাহলেই ছবি ছাপবে খবরের খবর কাগজ, আরো দরজা খুলে যাবে, আরো পাঁচ, আরো পাঁচ, আরো আরো পাঁচ, পাঁচ পাঁচ করেই বাড়বে। অন্যদিকে মন দিস না, বাজবি তো বাঁচার মতো বাঁচ। না বাপি, না 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 বাপি, আমি মন দিই না কোনো দিকে। না বাপি, না না না, আমি তাকাই না মেয়েদের দিকে, ওরা তো পাশেই বসে, কেমন সুগন্ধ আসে, কথা বলে। না না বাপি, পড়ার কথাই দেখি না, উত্তর দিই, নোট দিই, নোট নিই। যেতে আসতে পথে ঘাটে কত ছেলে মেয়ে গল্প করে। না বাপি, না, আমি মেয়েদের সাথে মিশতে যাই না কখনো। যেতে আসতে দেখতে পাই কাদা মাখ মেখে কত ছেলে বল খেলছে মাঠে, কত সব দুষ্টু ছেলে পার্কে প্রজাপতি ধরছে, চাকা বা ডাঙ্গুলি খেলছে কত ছোট লোক। না, আমি খেলতে যাই না কখনো, খেলতে যাই না, আমার বন্ধু নেই। না বাপি, না, একজন আছে অপু, এক ক্লাসে পড়ে, ও বলে যে ওর বাবাও বলেছে প্রথম হতে, বলেছে কাগজে ছবি ওর বাবা ওকে। হ্যাঁ বাপি, হ্যাঁ। না না বাপি, অপু বলেছে পড়াশোনা হয়নি একদম, বলেছে ও ব্যাগ পাবে, ব্যাগ পেলেও বলেছে বাড়িতে কোথায় বাথরুম সাফ করার অ্যাসিড আছে ও জানে। হ্যাঁ বাপি, হ্যাঁ, ও বলেছে উঠে যাবে কাগজের প্রথম পাতায়। নমস্কার, ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন।